আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হুবহু পুরান ঢাকার বাবরচিদের মতো করেই আমি আজকের রেসিপিটি তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে তেহারি তৈরির প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। আমি প্রথমেই এখানে মশলা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ছোট সাইজের একটি জয়ফলের অর্ধেক নিয়ে নিয়েছি, আর নিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ জয়ত্রী, নিয়েছি দশ বারোটি এলাচ, নিয়েছি ছয় সাতটি লবঙ্গ, আর দুই ইঞ্চি পরিমাণ দুটি দারুচিনি, আর নিয়েছি গোলমরিচ বারো তেরোটি। এখন এই মশলাগুলোকে আমি একটি জারে নিয়ে নিচ্ছি। তো সকল মশলাগুলো আমার জারে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখানে দেড় টেবিল চামচের মতো হয়েছে। মশলাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে দেড় কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। এই রেসিপিতে চর্বিযুক্ত মাংস দরকার, আপনারা বিফ দিয়েও করে নিতে পারেন। তো আমি এখানে হাড় ছাড়া মাটন নিয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলোয় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ তেল, দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। কালার করা প্রয়োজন নেই, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রসুন বাটা, আর গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু মিক্স করে দিব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়, আর দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামরিচ, আমি আস্ত দিয়েছি, আর দিয়েছি প্রয়োজন মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। প্রিয় দর্শক, আমি এই তেহারি রান্নাতে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো বা শাহি জিরার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করছি না। পুরান ঢাকার বাবরচিরা এই জিরা, শাহি জিরা, ধনিয়া কোনো কিছুই ব্যবহার করেন না। তো মাংসগুলোর মাঝে আমি এখন অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি ছয় সাত মিনিট। দেখেন ছয় সাত মিনিট পর মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে, এটা দিয়েই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদের রান্নার সময় যদি মাংস থেকে পানি না বের হয় তাহলে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন, যাতে করে মাংস সেদ্ধ হয় সেই পরিমাণ পানি দেবেন। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি মাংসের পানিগুলো শুকিয়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন মাংসের পানিগুলো শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। আমি এই মাংসটাকে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আলাদা একটি পাত্রে।
देखते ही पाच्छेन मांसगुलो कतटा सुंदर भावे रान्ना करा हुए छे। पुरान ढाकार बाबुर्चीरा गरुर मांसे ए तेहारीटा रान्ना करे थाकें, तो आमी खासिर मांस नियेछि। आमादेर देशीयो खासिर मांसे प्रचुर परिमाण चर्बी थाके, एटा दिये रान्ना करले आमार काछे भालो लागे। तो देखते पाच्छेन मांसगुलो तुले नेওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পোলায়ের চাল। চিনি গুঁড়া চাল নিয়েছি আমি এখানে, এটাকে ধুয়ে ধুয়ে পানি ঝরিয়ে ঝরতে দিয়েছিলাম। চালগুলোকে খুব বেশি ভাজা দরকার নেই, কিছু সময় ভেজে নিলেই হবে। तो देखते पाच्छेन ए पर्याये चालगुलो केमन हुए छे। एखन आमी एर माझे एड करे दिच्छी फुटन्त गरम पानी 6 कप। आमी एखाने चाल नियेछी मेजारमेंट कपेर 4 कप और पानी दिच्छी मेजारमेंट कपेर 6 कप। तो पानीटा देवा हुए गिये छे। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় খেয়াল করে দিতে হবে, যেহেতু আমরা মাংস রান্নার সময় লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিস। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধকে 3 টেবিল চামচ পানি দিয়ে গুলে সেটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে কমিয়ে দিব। ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাংসগুলো। এখন আমি মাংসগুলো ভালোভাবে মিক্স করে দিব। তো দেখতে পাচ্ছেন চালটা কতটা আঠালো আঠালো আছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়ে ওঠেনি। এখন আমি এটাকে মিক্স করে দিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। ঢাকনার যে ফুটোটা আছে এই ফুটোটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এটা অপশনাল। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরো 6-7 মিনিটের জন্য দমে রাখব। যে কোনো ধরনের বিরিয়ানি, পোলাও, ভাত বা কাচ্চি, এগুলো যত দমে রাখা যায় সেগুলো ততটাই ঝরঝরে হয় এবং টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আবারও উল্টে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তেহারিটা কেমন হয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও 6-7 মিনিট দমে রাখব। তারপর পরিবেশন পাত্রে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তেহারিটা কেমন হয়েছে। খুবই অল্প মশলায়, খুবই সহজ পদ্ধতিতে পুরান ঢাকার বাবুর্চিদের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। উপস্থিত হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।